हाय बंधुरा, वेलकम बैक टू माय चैनल श्री पर्णा मंडल बेंगली ब्लॉगे तुम्हारे जाना स्वागत। आशा करी हमार सब बंधुरा खूब भालो आछे। आज के चले एक नतून वीडियो निये। आज के ब्लॉग वीडियो ना, आज के बाड़ीर एक उपकरण दिए एक फेशियल पैक बनाबो, सेटाई तुम्हारे संगे शेयर करब। तो अनेक दिन धरे आमार ना कोनो रूपचर्चा करा होच्छिलो ना, तो आज के भावलाम चलो आमी एकटु निजेर चर्चाई करी। रूपचर्चा तो मेयेदेर करतेई हय, तो जाई होक ताई जोन्नो आमी करा शुरू करलाम आर तोमादेर संगे शेयर करछि। तो सबई एगुलो बाड़ीर उपकरण निये निएछि, बेसन, मधु, एलोवेरा जेल आर संगे एकटु टक दई आर सामान्य परिमाण एकटु लेबू। तो एखाने पाति लेबू आमी ইউজ করেছি আর এটা প্যাকটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। तो जाए होक, अने के तो फेशियल करते जाए पार्लारे, तो आमार सेरकम हुए उठे ना टाइम। और सबथेके बड़ो कथा, फेशियल कराटाओ ना, फेशियल कराटाओ एकटा खर्चा सापेक्षे ब्यापार हुए जाए, तो सब समय हुए उठे ना। तो जाए होक, आमी अनेक दिन फेशियल करते पार्लारे जाएनी, तो आज के भावलाम चलो आमी घरेई फेशियल करे फेली। तो सेटा आमी फेशियल करब किन्तु तोमादेर शेयर करब ना, सेटा तो आर हय ना। तो जाए होक, आमी मुखटाके भालो करे धुए निये एबारे पैकटाके भालो करे आमी लागिए निच्छि एकटा तुलिर साहाज्ये। तो एखाने तोमरा हात दिए यूज करते पारो, हात दिए करलेओ भालो। तो आमी एखाने हातटा यूज करिनि, कारण एई जे हात दिए यूज करले ना टप टप करे गले गले पड़ते थाके। तो जाए होक, आमी गला फला एगुलोते यूज करे निलाम। तो तोमरा एई पैकटाटा बानिए कौटोते करे फ्रिजे रेखेओ दिते पारो, मासे दू तीन बार करे यूज करते पारो। सत्यि खूब ভালো, আমি আগে ইউজ করতাম কিন্তু এখন হয়ে ওঠে না সেরকম। তো যাই হোক, আমি ওরকম আজকে প্যাকটা বানিয়ে রেখে দেব ফ্রিজে কিছুটা, তো মাঝে মধ্যে ইউজ করব। তো যাই হোক, এটা প্রথমে তো আমি এক কোট অ্যাপ্লাই করে নিলাম, দেখতেই পাচ্ছ। ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে, লাগিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে শুকিয়ে নিতে হবে। তো ভালো করে লাগাতে হবে যাতে চোখের নিচে, গলার ভাঁজগুলোতে আর যেখানে যেখানে আমাদের ট্যান পড়ে, তো এটা বলতে পারো একটা ট্যান রিমুভাল ফেস প্যাকও বলতে পারো। তো যাই হোক, কিছুক্ষণের জন্য আমি এটাকে শুকিয়ে নেব, 10 মিনিট দেখেছি। 10 মিনিটে পাকার হাওয়া একটু শুকিয়ে নেওয়ার পর আবার দ্বিতীয়বার আবার এই প্যাকটাকে আমি অ্যাপ্লাই করে নেব। তো অ্যাপ্লাই করার সময় ভালো করে মনে রাখবে যেন কোনো মুখ নাড়ানো না হয়, কারণ মুখ নাড়ালে কিন্তু তোমার স্কিনে দাগ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি কিন্তু মুখ না নাড়িয়ে তোমাদেরকে ভিডিও করছি, তো দেখতেই পাচ্ছ মুখ নাড়ানো চলবে না। আর ভালো করে আমি সেকেন্ডবারও অ্যাপ্লাই করে নিলাম গলায়, ঘাড়ে, যেরকম তোমরা হাতেও ইউজ করতে পারো। আমি হাতে ইউজ করেছি কারণ হাতেও প্রচুর ট্যান পড়ে, তো ট্যান রিমুভ করার জন্য একদম বেস্ট, তো কম খরচায় বলতে পারো। তো যাই হোক, আমি সেকেন্ডবার ওটাকে শুকিয়ে নেওয়ার পর এইবারে হাত দিয়ে এটাকে ভালো করে স্ক্রাবারের মতন ম্যাসাজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি ভালো করে। আর এই কুণিগুলো না প্রচণ্ড কালো হয়ে যায়, তো যাই হোক সেগুলোকেও ভালো করে করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর মুখটা ভালো করে স্ক্রাবারের মতন ঘষে নিতে হবে যাতে ময়লাটা উঠে যায়, বেসন তো এমনিই ময়লা উঠবার কাজে লাগে। তো যাই হোক, ভালো করে ঘষার পর এবারে আমি জল দিয়ে ভালো করে ঘষে ঘষে হাত মুখটা ভালো করে ধুয়ে ফেলবো। তো অনেকক্ষণ কিন্তু একটু ম্যাসাজ করতে হবে, কারণ পার্লারে তো আমরা দেখতে পাচ্ছি না, পার্লারে গেলে অনেকক্ষণ ম্যাসাজ করে দেয়, তো আমাদের নিজেরকে করার জন্য তো নিজেদেরকে একটু টাইম ধরে ম্যাসাজ করে নিতে হবে। তো যাই হোক, ভালো করে মুখ হাত পা ভালো করে আমি ধুয়ে নিলাম। এইবারে তোমাদের দেখাচ্ছি পরিবর্তনটা কীরকম হয়। তো ঘরেরই জিনিস, তো আমরা সচরাচর সবসময় পেয়েই থাকি ঘরে, এগুলো থাকেই, সেগুলো দিয়ে তোমরা ঝটপট বানিয়ে নিতেই পারো, খুব ভালোই হয়। তো মুখটা আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর তো সত্যি অনেকটাই গ্লো করছে। তো এই যে দেখো আমার স্কিনটা কীরকম লাগছে, অনেকটা চকচকে হয়ে গেছে। এবার একটা নর্মাল ক্রিম এখানে ইউজ করবে, ভালো করে মুখটা ম্যাসাজ করে লাগাতে হবে। এখানে আমি গার্নিয়ারের এই ক্রিমটা আমি ডেলি ইউজ করি, আমার খুব ভালো লাগে এই ক্রিমটা, তো ওটাই আমি গলায় ঘাড়ে ভালো করে ইউজ করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু ম্যাসাজ করে ইউজ করাটা ভালো, যাতে স্কিনের সঙ্গে তোমার ক্রিমটা ভালো করে মিশে যায়, তাহলে এটা কাজটা ভালো হয়। দেখতেই পাচ্ছ কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা